বর্তমানকালে বিভিন্ন মিডিয়ায় মক্কা ও মদিনার আজান সরাসরি সম্প্রচারিত হয়। সওয়াবের আশায় নিয়মিত সে আজান শুনে জবাব দেওয়া যাবে কি? মক্কা মদিনায় যে আজান দেওয়া হয় এবং সে আজান প্রচার করা হয়, সেটা সরাসরি আজান, মানে সেটা রেকর্ডিং আজান নাই, সেটা হচ্ছে লাইভ আজান। তো লাইভ আজান মানে আসল আজান, সেটার কোনো রেকর্ডিং নয়। সুতরাং যদি লাইভ সরাসরি আজান হচ্ছে আর সেটা শুনতে পাচ্ছেন, তাহলে সেটা হচ্ছে আসল আজান। সুতরাং তার উত্তর দেবেন, এবং যে আজানের উত্তর দিতে হয়, যে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ যা সামিউ তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল, যখন মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে তখন মুয়াজ্জিন যা বলে তাই তোমরা বলো, ইল্লাল হাই আলাতাইন, তবে হাইয়া দুই, হাই আলা সালাহ, হাই আলাল ফালাতে কি করবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, ওইভাবে উত্তর দেবেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে কোন আজান উত্তর দেবেন না, যে আজান রেকর্ডিং আজান। যেমন বিভিন্ন কোম্পানিতে বা হাসপাতালে দেখেছেন, অথবা এখানে মলগুলোতে মানুষ কেনাকাটা করছে বা হাসপাতালে কাজকর্মে ব্যস্ত আছে, যখন সলাতের টাইম হতে যাচ্ছে তখন কি হয়, একটা আজান চালু করে দেয়। এটা কিন্তু আসল আজান নয়, কোনো মসজিদ থেকে সরাসরি লাইভ প্রচার হয় না, এটা কি হয়, রেকর্ডিং আছে, রেকর্ডিংটা অন করে দিল বা অটোমেটিক কিছু করা আছে, চালু হয়ে গেলো, ওই সময় আজান হয়ে গেল। আচ্ছা, অনেকে ঘড়িতে রাখে স্মরণ, যাতে তাকে করিয়ে দেওয়া হয় রিমাইন্ডের জন্য কি আজান, দেখছেন না জুমার দিনে অনেক সময় সালাত চলছে, খুতবা চলছে, আর চারিদিক থেকে গোটা মসজিদে 50টা 100টা মোবাইলে চারিদিকে আজান আসছে। এ আজান কোন আজান, এটা আসল আজান, রেকর্ডিং আজান, অ্যালারাম আজান করে রেখেছেন। তো এর উত্তর দেবেন না, এর উত্তর দেওয়া জায়েজ নয়, এটা বেদাত হবে, কারণ এটি আজান নয়, এটি হচ্ছে মুসাজ্জাল আজান, রেকর্ডিং আজান, রেকর্ড করা আছে, রেকর্ডেড আজান। জি, সরাসরি মুয়াজ্জিনের আওয়াজ শুনেন আপনি, মাইকের মাধ্যমে শুনেন, অথবা আপনি টিভিতে শুনেন কিন্তু সরাসরি আজান দিচ্ছে, রেডিওতে শুনছেন আপনি দেখছেন না টিভিতে, টিভির মতো, কিন্তু আজান সরাসরি মক্কা মদিনার আজান শুনছেন আপনি রেডিও রিয়াজ থেকে, বা ইজাতুল কোরআন করিম থেকে, যেমন আমরা শুনে থেকে গাড়িতে বসে বসে শুনছেন যে আজান হচ্ছে এখন, তাহলে উত্তর দেবেন, কারণ এটি হচ্ছে বাস্তবে আজান। জি,